বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দু সাল ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত সুনিপুণ এবং গবেষণাধর্মী আলোচনা করতে চলেছি সমগ্র ইউটিউবের ইতিহাসে আপনারা হয়তো এই ধরনের কোনো বার্ষিক রাশিফল বা ইয়ার্লি প্রেডিকশন কখনো দেখেননি বা শোনেননি কারণ আমরা একটি সিস্টেমেটিক এবং সায়েন্টিফিক প্রসেস মেনটেন করে প্ল্যানেটারি পজিশনস ওয়াইজ অ্যান্ড দেয়ার এফেক্টস ওয়াইজ আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রথমেই প্রতিটি ছক ধরে ধরে শনি গুরু কেতু চারটি মেন গ্রহের গ্রহগত গত গোচরের ছক অনুযায়ী আমরা আপনাদের দু সাল কেমন কাটবে সে বিষয়ে বিস্তারিত জানব তারপর প্রতিটি মাস ধরে অর্থাৎ জানুয়ারি টু ডিসেম্বর বারোটি মাস আপনাদের কেমন অতিবাহিত হবে সে বিষয়েও আলোচনায় থাকব পরিশেষে যেমন টোটকা উপায় মন্ত্র নিয়ে আমরা থাকি তেমনটি তো আছেই তো চলুন শুরু করা যাক প্রথমেই জেনে নিন দু সালটি কিন্তু আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনার জন্য ভালো সময় গেলেও আপনাদের ছোট ভাই বোনদের সাথে হয়তো সম্পর্কের অবনতি ঘটেছিল বছরের শেষের দিকে কিছুটা রিলিফ হয়তো আপনারা সেখান থেকে পেয়েছেন তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট সেটি কি সেটি হচ্ছে আপনাদের খরচ কিন্তু দু হাজার বাইশ সালে বেড়েছিল ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি পড়েছে আপনার পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও অহেতুক তর্ক বিতর্কে হয়তো আপনারা জড়িয়ে পড়েছেন কর্মজীবনে পেয়েছেন একাধিক বাধা চাকরির জীবনে আপনারা নতুন নতুন উপলব্ধি হাসিল করার সুযোগ পেলেও সেগুলি হয়তো হাতছাড়া করেছেন রাজনৈতিক কেরিয়ারে আপনার না করা কর্মের কারণেও আপনারা হয়তো হয়েছেন বদনামের ভাগিদারী এমনকি আপনাদের ভাগ্যও কিন্তু খুব একটি সঙ্গ দেয়নি পিতার সাথে সম্পর্কের অবনতি পিতার কর্মে অবনতি পিতার স্বাস্থ্যে অবনতি এগুলি হয়তো আপনারা পরিলক্ষিত করেছেন তীর্থযাত্রায় বাধা পেয়েছেন নিজের পছন্দসই কোর্স ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ হয়তো আপনারা পাননি নাতি নাতনিদেরকে আপনারা হয়তো মিস করেছেন তবে দু হাজার তেইশ সালটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাল থাকবে কারণ এবছর আপনাদের মেন চারটি গ্রহ খুব একটি নেগেটিভ পজিশানে কিন্তু থাকছে না দু সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিবাহের যোগ কি আছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন কি ঘটবে লাভ ম্যারেজ কি সম্ভব আপনাদের সন্তান সন্ততি আপনাদেরকে গর্বিত করবে নাকি তাদের থেকে মনো পাবেন রোগ ঋণ শত্রুই বা আপনার কেমন থাকবে আপনার আধ্যাত্মিক চিন্তন চেতনা সাহস পরাক্রমের মাত্রা কোথায় থাকতে চলেছে স্বাস্থ্য কি আপনাদেরকে ফুল সাপোর্ট করবে পরিবার পরিজন পিতা মাতা শ্বশুর শাশুড়ির সাথে আপনাদের সম্পর্কের উন্নতি না অবনতি আর দাম্পত্য জীবনে যারা আছেন আপনাদের গোল আলো করে নতুন সন্তান সন্ততির আগমন কি ঘটবে নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ কি পরিলক্ষিত হচ্ছে অর্থপ্রাপ্তির যোগী বা কেমন আপনার নতুন জমি বাড়ি বা গাড়ি কেনার যোগ কী আছে বিখ্যাত হওয়ার যোগ কী আছে ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে প্রতিটি বিষয়েই কিন্তু আমরা বিস্তারিত আলোচনা এই ভিডিওটিতে করতে চলেছি তো চলুন শুরু করা যাক প্রথমে স্ক্রিনে আপনারা একটি ছক দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু সালের সতেরোই জানুয়ারির আগের গ্রহগত গোচর ফলের ছক দু সালে সতেরোই জানুয়ারির আগে পর্যন্ত কেতু আপনাদের টুয়েলভ হাউসে রাহু সিক্স হাউসে গুরুদেব বৃহস্পতি ফিফ্থ হাউসে শনি মহারাজও থার্ড হাউসে শনি গুরু দুজনেই কিন্তু স্বগৃহে বসে আছেন দুজনেই মার্গী হয়ে বসে আছেন ফলস্বরূপ সতেরোই জানুয়ারির আগে পর্যন্ত সাহস পরাক্রম বৃদ্ধি ছোট ভাই বোনদের থেকে আপনারা উপকৃত হতে পারেন ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে সেখান থেকেও আপনারা উপকৃত হবেন আপনাদের বন্ধু বান্ধবদের দ্বারাও ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সাহায্যপ্রাপ্ত কিন্তু হতেই পারেন প্রেমের জীবনে আপনারা প্রেম থেকে দাম্পত্য জীবনের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতেই পারেন বিশেষ করে আপনার সন্তান সন্ততিদের কারণে আপনারা গর্বিত অনুভব করবেন আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদেরও কিন্তু নতুন নতুন উপলব্ধি হাসিল করার সময় পেটের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন ব্রেন খুব সাপ কাজ করবে ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে যারা যুক্ত আছেন দীর্ঘ প্রতীক্ষিত নাম খ্যাতি আপনাদের জন্য অপেক্ষা করছে একুশে এপ্রিলের আগে পর্যন্ত একুশে এপ্রিলের আগে পর্যন্ত গুরুদেব বৃহস্পতি কিন্তু আপনাদের এই ফিফথ হাউসেই থাকতে চলেছেন আর এখানে বসে তিনি তার পূর্ণ দৃষ্টি দিচ্ছেন আপনাদের লাভভাবে সুতরাং ডেলি ইনকামও বাড়তে চলেছে একুশে এপ্রিলের আগে পর্যন্ত একুশে এপ্রিলের আগে পর্যন্ত আপনাদের মনের কোনো ইচ্ছা বা কল্পনা কিন্তু বাস্তবে রূপ নিতে পারে আপনার থেকে যারা বয়সে বড় তাদের দ্বারাও ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনারা উপকৃত হবেন যারা শিক্ষক শিক্ষিকা আছেন ব্যাংকিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টরে কাজ করেন ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি কনসালটেন্সির কাজ করেন নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন স্পিরিচুয়াল গুরু আধ্যাত্মিক কর্তাকর্ত্রী আছেন একুশে এপ্রিলের আগে পর্যন্ত কিন্তু আপনারা রাজ্যের ন্যায় ন্যায় ফলাফল পেতে চলেছেন শনি আপনাদের ভাগ্যস্থানকে কিছুটা প্রভাবিত করছিল তবে গুরুদেব বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে একুশে এপ্রিলের আগে পর্যন্ত আপনার ধীরে ধীরে পিতার সাথে সম্পর্কের উন্নতি ঘটাবে এমন কি আপনার পিতার কর্মেও উন্নতি ঘটবে পৈতৃক কোনো কর্ম শুরু করার জন্য ফ্যামিলি বিজনেস শুরু করবার জন্য সময় সুযোগ ভালো থাকছে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ একুশে এপ্রিলের আগে পর্যন্ত আপনারা পেয়ে যাবেন নাতি নাতনিদের কাছ থেকেও প্রাণ প্রাচুর্য কষির উৎস পারেন উৎস পেতে পারেন তবে যাদের শনির দশা মহাদশা চলছে তারা হয়তো এই পজিটিভ ইম্প্যাক্টটি নাও পেতে পারেন সতেরোই জানুয়ারির পর পাবেন একুশে এপ্রিল পর্যন্ত এটি তো গ্যারেন্টি দিয়ে বলা যেতে পারে একুশে এপ্রিলের আগে পর্যন্ত গুরুদেব বৃহস্পতির কিন্তু নবম দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে ফলস্বরূপ আপনাদের বুদ্ধিমত্তা আপনাদের চিন্তন চেতনা সমস্ত কিছুতেই আসবে সমৃদ্ধি আধ্যাত্মিক চিন্তন চেতনা বাড়তে চলেছে একুশে এপ্রিলের আগে একুশে এপ্রিলের আগে আপনার ঠাকুমা ঠাকুরদার স্বাস্থ্যের উন্নতি ঘটবে আপনার দ্বারা করা কোনো কর্মের কারণে সমাজে আপনাদের নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি এগুলিও কিন্তু আপনারা বিস্তার করতে সক্ষম হবেন আপনাদের স্বাস্থ্য স্বাস্থ্যবায়ু ইমিউনিটি সিস্টেমের উন্নতি ঘটতে চলেছে স্বাস্থ্যগত টেনশান থেকেও আপনারা মুক্তি পেতে পারেন আর রাহু কেতু তো আপনাদের সিক্স হাউস আর বসে অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দিতে চলেছেন তবে কেতু থেকে একটু সাবধান থাকার প্রয়োজন আছে তিরিশে অক্টোবরের আগে পর্যন্ত তিরিশে অক্টোবরের আগে পর্যন্ত কেতু কিন্তু এখানেই থাকছে এখানে থেকে কিন্তু কেতু আপনাদের খরচকে বাড়িয়ে দেবে তিরিশে অক্টোবরের আগে পর্যন্ত আপনি কোনো ক্রমেই নিজের খরচকে বাজেট বাজেটকে কখনো নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন না তবে হ্যাঁ আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের এ সময় বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই মানসিক একটু দুশ্চিন্তা থাকতে পারে এবং ঘুমের সমস্যা ভয় ভয় কাজ করা শত্রুপক্ষ না থাকলেও আপনার হয়তো মনে হবে যে শত্রুপক্ষ আপনার উপরে আবি আছে আবার আহু সিক্স হাউসে বসে রোগ্রিন শত্রু থেকে আপনাদেরকে মুক্তি দেবেন বেকার যুবক যুবতীদের তিরিশে অক্টোবরের আগে পর্যন্ত নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ কিন্তু পরিলক্ষিত করাচ্ছেন হঠাৎ করে কোনো স্থান থেকে আর্থিক প্রাপ্তির যোগ পরিলক্ষিত হচ্ছে যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন ভাগ্যদেবী এবার আপনাদের উপরে প্রসন্ন হতে চলেছেন তিরিশে অক্টোবরের আগে পর্যন্ত তিরিশে অক্টোবরের আগে স্বামী স্ত্রী আপনাদের একে অপরের স্বাস্থ্যেরও কিন্তু উন্নতি ঘটবে তিরিশে অক্টোবরের আগে মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক সামাজিক বা মানসিকভাবে আপনারা কোনো না কোনো দিক দিয়ে উপকৃত কিন্তু হতেই পারেন তবে তিরিশে অক্টোবরের আগে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু ওসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদদের কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই রাতারাতি বড়লো হওয়ার স্বপ্ন দেখলে কিন্তু সমূলে পতিতও হতে পারেন এ বিষয়ে আপনাদেরকে অতিরিক্ত সচেতন থাকতে হবে তিরিশে অক্টোবরের আগে পর্যন্ত তিরিশে অক্টোবরের আগে পর্যন্ত আপনাদেরকে আপনাদের পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে হৃদতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে রেখে চলার আপ্রাণ চেষ্টা করা উচিত তিরিশে অক্টোবরের আগে পর্যন্ত আপনাদের ব্যাংকের ব্যালেন্সে কিন্তু কিছুটা ঘাটতিই আপনারা পরিলক্ষিত করবেন এবার আপনারা স্ক্রিনে যে ছকটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের দু সালের সতেরোই জানুয়ারির পরের গ্রহগত গোচর ফলের ছক দেখুন প্রতিটি গ্রহ তা সয়স্থানেই আছেন তবে শনি মহারাজ কিন্তু রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন অর্থাৎ আপনাদের ফোর্থ হাউসে ওখানে এগারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না ওটিই কিন্তু আপনাদের ফোর্থ হাউস সুখভাবের অধিপতি সুখভাবে প্রবেশ করছেন মার্গী অবস্থাতে সুতরাং শস নামক একটি পঞ্চ মহাপুরুষ যোগ কিন্তু তিনি তৈরি করে দিচ্ছেন আর যার কারণে আপনার মায়ের সাথে সম্পর্কের উন্নতি মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের দ্বারা আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হতে পারেন বিশেষ করে যাদের মা জীবিত আছেন আপনাদের প্রতিটা দিনই মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বাড়ি থেকে বার হওয়া উচিত সেদিনটি আপনারা সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারেন শ্বশুর মশায়ের সাথেও আপনাদের সম্পর্কের উন্নতি রক্ত হৃৎপিণ্ড বোগ ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি আপনার থেকে থাকে সেখান থেকেও আপনারা মুক্তি পাবেন সতেরোই জানুয়ারির পর নতুন জমি নতুন বাড়ি বা নতুন গাড়ি ক্রয় করার স্বপ্ন আপনারা দেখতেই পারেন সেটি বাস্তবে কিন্তু রূপ নিতে চলেছে নতুন ফ্ল্যাট বাড়ি জমি বাড়ি এগুলি ক্রয় বা বিক্রয়ের জন্যও কিন্তু সময় সময়সূচক ভালো থাকছে তো দু হাজার তেইশের সতেরোই জানুয়ারির পর এক কথায় বলতে গেলে আপনাদের সুখের মাত্রা বৃদ্ধি পেতে চলেছে তবে কর্মস্থান কিন্তু আরও খারাপ হয়ে যাবে বিশেষ করে যারা চাকরিজীবী আছেন অত্যন্ত সাবধান থাকার আপনাদের প্রয়োজন আছে কর্মস্থানে কিন্তু শনি মহারাজের দৃষ্টি পড়ছে তিনি কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী যেমন কর্ম করবেন তেমনই কিন্তু ফল পাবেন অফিসে কোনো প্রকার ফাঁকি দিলে বা অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কু নজরে পড়ে যাবেন কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগে সমাপ্ত করবার চেষ্টা করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করবার আগে আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনার প্রভাব প্রতিপত্তি কতটা সেটি যাচাই করুন এবং সেই প্রতিপত্তিকে বিস্তার করবার চেষ্টা করুন এটি সবার আগে আপনাদের করা উচিত তা না হলে কিন্তু ওই শর্টকাট অবলম্বন করে আখেরে কিন্তু আপনারা কোনোভাবেই লাভবান হতে পারবেন না এবার দেখুন শনি মহারাজের কিন্তু দশম দৃষ্টি পড়ছে কোথায় শনি মহারাজের দশম দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে ফলস্বরূপ কিন্তু সতেরোই জানুয়ারির পর মানসিক দুশ্চিন্তায় একটু বাড়তেও পারে দেখুন গুরুদেব বৃহস্পতির কৃপায় তো আপনারা ভালো ফলাফল পাবেন তার দৃষ্টিও কিন্তু আপনাদের থাকছে একুশে এপ্রিলের আগে পর্যন্ত রাশিতে তবে একুশে এপ্রিলের পর মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি আবারও স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হবে ইমিউনিটি সিস্টেমে কিছুটা ঘাটতি অনুভব করবেন মুখনশ্রিত বাণীর দিকে আপনাদেরকে অতিরিক্ত খেয়াল বা নজরদান করার প্রয়োজন কিন্তু থাকবে এবার আপনারা স্ক্রিনে যে ছকটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের দু হাজার তেইশ সালের একুশে এপ্রিলের পরের গ্রহগত গোচর ফলে ছক কেতু শনি যে যেখানে ছিল সেখানেই তো আছে তবে গুরুদেব বৃহস্পতি কিন্তু রাহুর সাথে সংযুক্তি করেছেন অর্থাৎ ফিফথ হাউস থেকে সিক্স হাউসে গোচর করে যাবেন আর শুরু হয়ে যাবে আপনাদের গুরু চণ্ডাল দোষ একুশে এপ্রিলের পর থেকে অর্থাৎ বাইশে এপ্রিল থেকে উনত্রিশে অক্টোবর পর্যন্ত এই গুরু গুরুচন্ডাল দোষ আপনাদের সিক্স হাউসে কিন্তু অ্যাক্টিভ থাকতে চলেছে অনেক জ্যোতিষী কিন্তু এই গুরুচন্ডাল দোষ সম্পর্কিত বিষয়ে আপনাদেরকে ভয় ধরিয়ে দিতে পারেন তবে টেনশন নেওয়ার কোনো কারণ নেই কারণ গুরুচন্ডাল দোষ গ্রহগত গোচর অনুযায়ী ঘটছে আপনার জন্ম ছকে নয় এটা আর গ্রহগত গোচর অনুযায়ী গুরুচন্ডাল দোষ ততটা অ্যাক্টিভ না তবে অ্যাক্টিভ হলেও আপনাদের কোন ঘরে কোন গৃহে গুরুচন্ডাল দোষ তৈরি হচ্ছে সেই গৃহের অধিপতি কোথায় বসে আছেন কারক ঘরে না মারক ঘরে আর যেখানে গুরুচন্ডাল দোষ তৈরি হচ্ছে সেই গৃহের সাথে রাহু বা গুরুর সম্পর্ক কেমন আপনার কার মহাদশা চলছে রাহু বা গুরুর দশামহাদশা কি চলছে না চলছে না আর জন্মছকে রাহু গুরুর দুজনের মধ্যে বলা বল কার বেশি কারক ঘরে না মারক ঘরে এতগুলি দিক দেখার পরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া সম্ভব যে গুরুচণ্ডাল দোষ আপনাদের কতটা প্রভাবিত করতে পারে তবে প্রথমেই বলব দেখুন সিক্স হাউসে রাহু কিন্তু অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দিয়ে থাকেন আবার সিক্স হাউসে গুরুদের বৃহস্পতি কিন্তু খুবই একটি ভালো ফলাফল দেন না এখানে দেখুন গুরুদেব বৃহস্পতি সিক্স হাউসে প্রবেশ করছেন মঙ্গলদেবের ঘরে আর মঙ্গলদেবের সাথে কিন্তু গুরুদেবের সক্ষতা কিন্তু ভালো মিত্রতা ভালো আবার সিক্স হাউসে কিন্তু রাহু ভালো সুতরাং এই গুরুচন্ডাল দোষ যে আপনাদেরকে অত্যন্ত প্রভাবিত করবে খুব নেগেটিভ ওয়েতে আপনাদেরকে প্রভাবিত করবে এটি কিন্তু বলা সম্ভব নয় কিছু কিছু নেগেটিভ যদি ঘটেও থাকে সেগুলি কি কী হতে পারে শত্রুদের সংখ্যা একটু বাড়তে পারে আপনার গুপ্ত শত্রু তৈরি হতে পারে শরীরে কোনো গুপ্ত রোগের সম্ভাবনা আছে পারিবারিক সমস্যা ছোটোখাটো দেখা দিতে পারে ছোটোখাটো দেখা দিতে পারে মারাত্মক যেটি হতে পারে সেটি হচ্ছে ধর্ম পরিবর্তন আপনি হিন্দু থেকে মুসলিম মুসলিম থেকে হিন্দু হিন্দু থেকে খ্রিস্টান খ্রিস্টিয়ান থেকে হিন্দু এই ধরনের ধর্ম পরিবর্তনের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রেই নয় এটি কিন্তু জন্মছক ম্যাটার করে থাকে আমি বলছি ইন জেনারেল আলোচনা এটা ইন জেনারেল আলোচনার জন্য এটি বলছি আদারওয়াইজ যদি অন্যান্য দিক থেকে দেখা যায় নতুন চাকরি প্রাপ্তি সেখানে কোনো সমস্যা কিন্তু নেই মামা মাতামহর তরফ থেকে কোনো সমস্যা কিন্তু আপনাদের নেই আর এ সময় ঋণ নিয়েও কিন্তু খুব একটি সমস্যা থাকছে না আর সব থেকে বড়ো ব্যাপার যেটি আপনাদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের পাশাপাশি স্বামী স্ত্রী আপনাদের স্বাস্থ্যও কিন্তু খুব একটি প্রভাবিত হবে না তবে গুরুচন্ডাল দোষ থাকার কারণে বাইরের খাদ্য খাবার আপনারা উনত্রিশে অক্টোবর পর্যন্ত যতটা এড়িয়ে চলতে পারবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার এবার আপনার স্ক্রিনে যে ছকটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু হাজার তেইশ সালের তিরিশে অক্টোবরের পরের গ্রহ গত ফলে ফলের ছক শনি গুরু দুজন তো শয়স্থানেই আছেন গুরুদেব বৃহস্পতি কিন্তু রাহু থেকে মুক্তি পেয়ে যাবেন গুরুচন্ডাল দোষ থেকে বেরিয়ে আসবেন কবে আপনাদের তিরিশে অক্টোবরের পর তিরিশে অক্টোবর পরের পর গুরুদেব বৃহস্পতি যখন সিক্স থাউজে একাকী বসে যাবেন মঙ্গলদেবের ঘরে তখন যে অত্যন্ত শুভ পরিণাম পাবেন এটি কিন্তু বলা সম্ভব নয় তার কারণ এখানে প্রথমেই যেটি সমস্যা তৈরি হতে পারে সেটি হচ্ছে আপনার স্বাস্থ্য ওরিয়েন্টেড সমস্যা ঋণ ওরিয়েন্টেড সমস্যা আপনাদের শত্রুপক্ষ কিন্তু এ সময় বৃদ্ধি পেতে পারে খরচ কিন্তু এ সময় বাড়তে পারে এ সময় আপনার যারা সহকর্মী বা আপনার নিচে অধস্থান কর্মচারী যারা আছে তাদের সাথে অহেতুক তর্ক বিতর্ক বাক্য বাতানো বাদানু বিবাদে আপনারা কিন্তু জড়িয়ে পড়তেই পারেন তবে সব থেকে বড়ো পরিবর্তন তিরিশে অক্টোবরের পর যেটি ঘটতে চলেছে দীর্ঘ আঠেরো বছর পর রাহু আপনাদের ফিফথ হাউসে প্রবেশ করবে আর কেতু আপনাদের লাভ হবে অর্থাৎ ইলেভেন হাউসে প্রবেশ করবে আর রাহু কেতু কিন্তু এখানেই থাকবে আরও আগত দেড় বছর অর্থাৎ আঠেরো মাস রাহু আপনাদের ফিফথ হাউসে কেতু আপনাদের সিক্স হাউসে থাকতে চলেছে কিন্তু তিরিশে অক্টোবরের পর রাহু যখন আপনাদের ফিফথ হাউজে প্রবেশ করে যাবে মানসিক দুশ্চিন্তা দুঃখ আত্মকরুণা হতাশা এগুলি কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে সন্তান সন্ততিদের তরফ থেকে কোনো না কোনো ব্যাড নিউজ আপনারা পেতে পারেন আর এ সময় কিন্তু প্রেমের জীবনে যারা আছেন তাদেরকেও বলবো সন্দেহ বাতিকতার আশ্রয় নিলেই কিন্তু সম্পর্কের ক্ষতি হতে পারে একে অপরের প্রতি অটুট বিশ্বাসী আপনাদের খারাপ সময়েও এগিয়ে যেতে সাহায্য করবে তা না হলে ব্রেকআপের মতো ঘটনাও কিন্তু অনেকের ক্ষেত্রে ঘটতে চলেছে তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট আকারে পরিলক্ষিত হচ্ছে রাহু ফিফথ হাউসে প্রবেশের সঙ্গে সঙ্গে কেরিয়ারে আপনারা একটা গ্রোথ অনুভব করবেন বিজনেসে আর বিজনেসেও কিন্তু আপনার আর্থিক মুনাফা উঠতে চলেছেন আই ইনকাম বাড়তে চলেছে রাহু কিন্তু এখানে বসে আপনাদের অবশ্যই নিউট্রাল ফলাফল দেবেন খুব নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু দেবেন না সন্তান সন্ততি প্রেমের ব্যাপারে শিক্ষার ব্যাপারে একটু টেনশন হয়তো আপনাদের আছে পেটের সমস্যা দেখা দিতে পারে মাইন্ড হয়তো মাঝে মাঝে ভ্রমিত হবে অবৈধ ক্রিয়াকলাপের দিকে আকর্ষিত হতে পারে নেশাভাঙের প্রতি আকর্ষিত হতে পারে রাতারাতি বড়লোক হওয়ার মতো স্বপ্ন আপনারা দেখতে পারেন কিন্তু অর্থগত দিক থেকে আই ইনকামের দিক থেকে যদি দেখা যায় কেরিয়ারের দিক থেকে যদি দেখা যায় তাহলে ফিফ্থ হাউসে রাহু কিন্তু আপনাদের রাজ্য ন্যায় ফলাফল দিয়ে থাকবেন অত্যন্ত শুভ পরিণাম আপনারা পাবেন রাহুর কিন্তু সপ্তম দৃষ্টি পড়বে পূর্ণ দৃষ্টি আপনাদের ইলেভেন্থ হাউসে কেতুর ঘরে কেতু যেখানে বসে আছে লাভভাবে সেটিও কিন্তু অত্যন্ত শুভ পরিণামদায়ক রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের কোথায় ভাগ্যস্থানে ভাগ্যস্থানে কিন্তু এখানে রাহুর যে দৃষ্টি ভাগ্যস্থানকে কিছুটা হলেও কিন্তু প্রভাবিত করবে পিতার স্বাস্থ্যের অবনতি পিতার কর্মে অবনতি এগুলি আপনারা দেখতে পারেন তিরিশে অক্টোবরের পর একটু সাবধান থাকবেন তিরিশে অক্টোবরের পর পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানু বিবাদে যেন জড়িয়ে পড়বেন না আখেরে কিন্তু আপনাদেরই লস হতে পারে আবার রাহুর কিন্তু নবম দৃষ্টি পড়বে কোথায় আপনাদের রাশিতে ফলস্বরূপই আগেই বলেছে মানসিক দুশ্চিন্তা একটু বাড়তে পারে কেতু প্রবেশ করে যাচ্ছে ইলেভেন থাউজে এটি অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল আপনাদেরকে দিতে চলেছে কেতু ইলেভেন থাউজে প্রবেশ করে প্রথমেই যেটি আপনাদের করবেন সেটি হচ্ছে আপনাদের আই ইনকামকে বাড়িয়ে দেবেন আপনাদের ডেলি ইনকামে আপনারা একটি বৃদ্ধি কিন্তু পরিলক্ষিত এই সময় নিশ্চিতভাবে করবেন আপনাদের মনের কোনো কল্পনা বা স্বপ্ন বাস্তবে রূপ নেবে এই সময় হঠাৎ করে সমস্ত দিক থেকেই প্রফিট গেন এবং বিজনেসের প্রচুর অপরচুনিটি আপনার মনে ক্রিয়া করা করা যত প্রকার আইডিয়াগুলি আছে বিজনেস ওরিয়েন্টেড আইডিয়া মানি মেকিং আইডিয়া সেগুলি কাজে লাগালেও আপনারা লাভবান হবেন এ সময় কিন্তু জমি বা সম্পত্তি ওরিয়েন্টেড কোনো মজাদার বা কোনো লুক্রেটিভ অফার কিন্তু আপনারা এ সময় পেতেই পারেন সেগুলি কাজে লাগাতে পারেন জমি বাড়ি কেনাবেচার বিজনেস যারা করেন রিয়েল এস্টেটের বিজনেস যারা করেন তাদেরও কিন্তু রাজ্যকে ন্যায় ফলাফল পরিলক্ষিত হচ্ছে তিরিশে অক্টোবরের পর কেতু স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে নতুন করে কোনো বিজনেস আপনারা শুরু করতেই পারেন এ সময়ে আপনার আই ইনকাম আপনাকে সঙ্গ দেবে এবং নতুন করে বিজনেস শুরু করবার জন্য যতটা পরিমাণ অর্থ অর্থের প্রয়োজন আপনাদের আছে সেটিও কিন্তু আপনারা খুব ইজিলি জোগাড় করতে চলেছেন এক কথায় বলতে গেলে কেতুর এই একাদশভাবে প্রবেশ আপনাদেরকে আর্থিকভাবে সামাজিকভাবে মানসিকভাবে আপনার স্থাবর অস্থাপর সম্পত্তির দিক থেকে সমস্ত দিক থেকেই কিন্তু আপনাদেরকে প্রফিটে বা মুনাফায় রাখতে চলেছে তাহলে বন্ধুরা এটিই ছিল গ্রহগত গোচর ফলের ছক অনুযায়ী দু সাল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন অতিবাহিত হবে সেই আলোচনা এবার আমরা আলোচনা করব আগত বারোটি মাস অর্থাৎ জানুয়ারি টু ডিসেম্বর আপনাদের ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে প্রথমেই জানুয়ারি মাস জানুয়ারি মাস বিবাহিত জীবনে কিছুটা টেনশান কিন্তু আপনাদের আনতেই পারে আপনার কিছু কর্মে আপনারা বাধা পেতে পারেন দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা আপনাদের থাকবে বিদেশে যাওয়ার সম্ভাবনাও কিন্তু আছে বিশেষ করে যাদের জন্ম সেই যোগ আছে আধ্যাত্মিক চিন্তন চেতনা বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরাও নতুন নতুন উপলব্ধি আপনারা শিক্ষা জীবনে হাসিল করতে সক্ষম হবেন ফেব্রুয়ারি মাসে আপনাদের জীবনে বড়সড় সড়ো ধরনের কোনো পরিবর্তন আসতেই পারে আপনাদের বর্তমান যে যেখানে আপনারা বসবাস করেন সে স্থানের কিন্তু পরিবর্তন হতে পারে গৃহত্যাগ কিন্তু আপনারা করতে পারেন প্রত্যেকেই নয় কেউ কেউ এমনকি এটি আপনার কাজের জন্য হলেও আপনি কিন্তু কোনো জায়গায় স্থানান্তরিত হতে পারেন ঝগড়া ঝামেলা অশান্তি শুধু নয় এমনকি আপনার কর্মের কারণে শিক্ষার কারণেও আপনারা স্থানান্তর করতে পারেন আপনার গৃহেও কোনো পরিবর্তন হতে পারে পরিবারের থেকে অল্প দূরত্বে আপনার গিয়ে কোথাও থাকতে পারেন মানসিক চাপ কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে আপনাকে আপনার স্বাস্থ্যের দিকে কিন্তু একটু মনোযোগী হতে হবে ফেব্রুয়ারি মাসে মার্চ মাসটি আপনার শারীরিক বিষয়ে আপনাদেরকে অতিরিক্ত সতর্কতা রাখার প্রয়োজন আছে এ সময় কোনো ধরনের যানবাহন চালানোর সময় সাবধানে চালাবেন শরীরে আঘাত দুর্ঘটনা ঘটতেই পারে অস্ত্রপ্রচারের সম্ভাবনাও আছে অথব সম্পূর্ণ যত্ন নিন শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে আপনার জীবন সাথী বা জীবন সঙ্গিনীর সাথে বিবাদও কিন্তু তৈরি হতে পারে ধৈর্য বসতে লক্ষ্মী ধৈর্য ধরে এগিয়ে যাবেন মার্চ মাসে বেটার পরিণাম পাবেন আর্থিক দিকটিও কিন্তু মার্চ মাসে আপনাদের দুর্বলই থাকতে চলেছে প্রতিটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু হাজার তেইশ সালের মার্চ মাস একটু সাবধানতা অবলম্বন করে চলারই কিন্তু মাস এপ্রিল মাসে আপনাদের জীবনে বড়সড় সড়ো ধরনের কোনো পরিবর্তন আসতে পারে তবে হ্যাঁ পড়াশুনোর জগতে কিছুটা কনসেন্ট্রেশন পাওয়ারে আপনারা ল্যাক করে যাবেন দীর্ঘ বিদেশ যাত্রা বা ভ্রমণের সুযোগ আপনারা পেতে চলেছেন চাকরির কারণে হোক বা কর্মের কারণে হোক শিক্ষার কারণে হোক ভ্রমণের কারণে হোক চাকরির ক্ষেত্রেও কিন্তু বড়সড় সড়ো পরিবর্তন ঘটতেই পারে অনেকেরই প্রমোশন পদোন্নতি হতে পারে বা একটি চাকরি ছেড়ে আরেকটি চাকরিতে জয়েন করতে পারেন চাকরি ছেড়ে বিজনেস বিজনেস ছেড়ে চাকরি এমনটি কিন্তু ঘটতেই পারে এপ্রিল মাসে আপনার স্বাস্থ্যের কিছুটা উন্নতি ঘটবে পুরোনো সমস্যা কমে আসবে তবে নতুন করে অন্য কোনো সমস্যা দেখা দিতে পারে আলসেমি কিন্তু আপনাদেরকে গ্রাস করতে পারে এপ্রিল মাসে এই কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগত মে মাস উত্থান পতনে পরিপূর্ণ হবে কিছু কিছু কাজ তো চলতেই থাকবে কন্টিনিউটি মেনটেন করবে আগে যা ভেবেছিলেন তা হয়তো সেই অনুযায়ী চলবে না হঠাৎ করে চলন্ত কাজ বন্ধ হতে পারে তাই আবার নতুন করে শুরু করার প্রয়োজন পড়বে তবে এই সময় আপনি রোজ যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়াম বা দীর্ঘ ভ্রমণ করতে পারেন অবশ্যই উপকৃত হবেন নতুন নতুন মানুষজনের সাথে সাক্ষাৎ হবে যোগাযোগ ক্ষমতা বৃদ্ধি পেতে চলেছে ভাগ্য কিন্তু আপনাদের পক্ষেই থাকতে চলেছে আপনার ব্যক্তিগত প্রচেষ্টা আপনাকে দুর্দান্তভাবে সাফল্য এনে দেবে তবে ভাই বোনদের সাথে হয়তো তর্ক বিতর্কে কিন্তু আপনারা মে মাসে জড়িয়ে পড়তেই পারেন জুন মাসটিতে আপনাদের স্বাস্থ্যের অবনতি হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে আপনার পুরনো কিছু গোপন কথাবার্তা গোপন সম্পর্ক সেগুলি কিন্তু প্রকাশ্যে আসতে পারে যা জানলে আপনার আশেপাশের মানুষজন আপনার বিষয়ে স্তব্ধ হয়ে যাবে কর্মক্ষেত্রে উত্থান পতন থাকবেই আকস্মিক পরিবর্তনও সম্ভব পিতার স্বাস্থ্যের অবনতিরও সম্ভাবনা কিন্তু রয়েছে এ সমস্ত বিষয়ে আপনাদের সচেতন থাকার প্রয়োজন আছে জুন মাসে জুলাই মাসটি আপনাদের জন্য মানসিক শারীরিকভাবে আনন্দ দেবে যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য জুলাই মাসটি অনুভব করবেন তাদের ঠিক তেমনই কাটবে কর্মজীবনে উন্নতির সম্ভাবনা আপনার অধিকার বৃদ্ধি পাবে পরিবার সমাজে কর্মস্থানে কর্মজাগতিক ক্ষেত্রে প্রমোশন পদোন্নতি বা আপনার স্যালারিতে কিছুটা ইনক্রিমেন্টের সময় ঘটতেই পারে ব্যবসার জীবনেও প্রভূত পরিমাণে উন্নতির সম্ভাবনা আছে আপনি আপনার কর্মজাগতিক কারণে খুব ব্যস্ত থাকবেন তার কারণে পরিবারকে হয়তো খুব একটি সময় দিতে পারবেন না এদিকে একটু খেয়াল রাখুন আর স্বাস্থ্যের কিন্তু আপনাদের জুন মাসের তুলনায় জুলাই মাসটি ভালোই যেতে চলেছে অগস্ট মাসটিতে আপনাদের আর্থিক অবস্থা কিন্তু ভালো হবে আপনার মনোযোগ কোনোভাবে আয় বাড়ানোর দিকেই কিন্তু থাকবে আপনার মনের আকাঙ্ক্ষাই হচ্ছে খুব দ্রুত কিভাবে অর্থ উপার্জন করা যায় অগস্ট মাসে সেই চিন্তাভাবনাই আপনারা করতে চলেছেন আপনার সকল প্রকার প্রচেষ্টা একত্রিত করলে অবশ্যই আপনাদের অর্থের বৃষ্টি ঘটতে চলেছে অগস্ট মাসে অগস্ট মাসে চার দিক থেকে টাকা পয়সা আসবে বিভিন্ন উৎস থেকে অর্থ উপার্জন করতে চলেছেন যা আপনাদের আর্থিক অবস্থানকে মজবুত এবং শক্তিশালী করবে মনের সমস্ত কল্পনাকেও বাস্তবে রূপদান করবে কোনো বড় পরিকল্পনা সফল হতে পারে যার কারণে আপনি ভালো লাভ পাবেন প্রেমের জীবনে কিন্তু এ সময় টেনশন একটু বাড়তে পারে অগস্ট মাসটিতে অনেকেই কিন্তু রাতারাতির কোটিপতিও হয়ে যেতে পারেন এতটাই কিন্তু অর্থের যোগ পরিলক্ষিত হচ্ছে সেপ্টেম্বর মাসটি অগ্রগতির জন্য অত্যন্ত শুভ একটি মাস প্রমাণিত হবে তবে হ্যাঁ কেরিয়ারে উন্নতি তবে পারিবারিক জীবনে কিন্তু কিছুটা ঝামেলাও ঘটতে পারে পিতামাতার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে যার কারণে মানসিকভাবে কিন্তু আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হতেই পারেন এ সময়ে অর্থাৎ সেপ্টেম্বর মাসে কোন গভর্নমেন্টের তরফ থেকে কোনো সমস্যা আপনার কাছে আসতেই পারে বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কোনো প্রবলেম হতে পারে ঘর এবং সংসার নিয়ে আপনারা খুব সিরিয়াস থাকবেন কাজের জগতে কিন্তু আপনাদের মানসিক চাপ এ সময় বাড়তে চলেছে সেপ্টেম্বর মাসে অক্টোবর মাসটিতে বিদেশ ভ্রমণের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে যদি আপনি ইতিমধ্যে চেষ্টা করে থাকেন তাহলে অবশ্যই বিদেশ ভ্রমণ আপনারা করতেই পারেন জন্মছকে যদি সেই যোগ থেকে থাকে বিদেশ যাত্রার যোগ পরিলক্ষিত হচ্ছে কর্মরত ব্যক্তিরাও তাদের কাজের সূত্রে বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি পাওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে খরচ কিন্তু বাড়তে সময় বাধ্য ডেলি ইনকাম আপনাদের হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পাবে অক্টোবর মাসে এটি আপনার গ্যারেন্টি সহকারে মিলিয়ে নেবেন যদি তা না হয় আপনারা কখনও আমাদের ভিডিও যেন দেখবেন না এটি আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি অক্টোবর মাসের পর আপনাদের অর্থের বর্ষা হতে চলেছে মানসিক চাপ কিছুটা কমবে ঘুমের অভাব হতে পারে চোখের ব্যথা হতে পারে চোখ থেকে ঘন ঘন জল পড়তে পারে তবে অর্থগত দিক থেকে প্রভূত পরিমাণে উন্নতি অক্টোবর মাসে নভেম্বর মাসেও কিন্তু অর্থগতভাবে আপনাদের ব্যাপক উন্নতি ব্যবসায় অগ্রগতি হবে ভালো ভালো মানুষজনের সহযোগিতা পাবেন বাড়ি হদ্দ তৈরি করতে পারেন সম্পত্তি কিনতে পারেন প্রয়োজনীয় ডকুমেন্টস আপনারা তৈরি করতে সক্ষম হবেন রোগ প্রতিরোধক ক্ষমতা আপনাদের বাড়বে স্বাস্থ্যগত সমস্যা কমে যাবে উদ্যমই থাকতে চলেছেন আর আপনাদের কিন্তু এ সময় রাগও একটু বাড়তে পারে মেজাজ খিটখিটে থাকতে পারে যার কারণে দাম্পত্য জীবনে সমস্যা কিন্তু তৈরি হতেই পারে নভেম্বর মাসে এই বিষয়ে আপনাদেরকে একটু সচেতন থাকার প্রয়োজন আছে ডিসেম্বর মাসটিতে কিন্তু অর্থাৎ বছরের শেষ মাসটিতে আপনাদের অনেক ইচ্ছাপূর্তির মাস অর্থাৎ মনের কল্পনা স্বপ্ন এগুলি বাস্তবে রূপ নেবে অর্থনৈতিক অবস্থান আরও মজবুত হবে সামাজিকভাবেও আপনাদের নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে ব্যাংকের ব্যালেন্স বাড়তে চলেছে এ সময় কিন্তু এক কথাই বলতে গেলে সেই একই কথা বলবো আপনাদের অগস্ট থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত আপনাদের উপরে অর্থের বর্ষা ঘটতে চলেছে আপনারা জীবনে যত টাকা ইনকাম করবেন ভেবেছিলেন তার ডাবল পেতে চলেছেন আদালত সম্পর্কিত কোনো প্রকার মামলা বা মোকদ্দমা সেখানেও আপনারা সাফল্য পাবেন সেখান থেকেও কিন্তু আর্থিকভাবে উপকৃত হতে পারেন তবে পারিবারিক সমস্যা কিন্তু আপনাদের থাকতে চলেছে ডিসেম্বর মাসে এ বিষয়ে আপনাদের একটু সচেতন থাকার প্রয়োজন আছে এবার আমরা আলোচনা করব তত্ত্ববিদ্যা অনুযায়ী দু হাজার তেইশ সালটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলবো নিউমারোলজি বা বিদ্যা অনুযায়ী এবছর আপনাদের লাকি নাম্বার থাকছে টু অ্যান্ড নাইন অর্থাৎ দুই এবং নয় আপনাদের লাকি সংখ্যা ভাগ্য লাকি ভাগ্য সংখ্যা বলতে পারেন দু হাজার তেইশ সালটিকে যদি আপনারা যোগ করেন দুই প্লাস দুই প্লাস তিন চার আট তিন সাত আর সাত মানেই কিন্তু কেতু সাত সাত সংখ্যার সঙ্গে আমরা কেতুকে এক করে দেখি সাত মানেই পরিবারের দিকটাও আমরা দেখে থাকি আর এখান থেকে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যেটি সেটি হলো বছরটি আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা অর্থ বর্ষা এবং পারিবারিক টেনশান এই তিনটি বিষয়ে আপনাদেরকে অতিরিক্ত সচেতন থাকার প্রয়োজন আছে আবার এখান থেকেই আপনারা সুযোগ সুবিধাও পাবেন সংখ্যাতত্ত্ববিদ্যার অনুযায়ী এ বছরটি স্বাস্থ্যগত দিক থেকে যদি বাদ দেওয়া যায় বাদ বাকি সব দিক থেকেই কিন্তু এক প্রকার ঠিকঠাকই থাকবে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না তাহলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যাবে বছরের শেষ মাসগুলিতে আপনাদের আর্থিক ভাগ্যের মজবুতি ঘটবে কর্মজীবনেও কিন্তু অগ্রগতি ঘটতে চলেছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদেরকে বলবো আপনাদের রাশির অধিপতি হচ্ছেন মঙ্গলদেব আর তাই প্রতিদিন মঙ্গলদেবের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব ভুমায় নামা এটি একশো আটবার করে জপ করে দিন শুরু করুন আর যদি পারেন তাহলে স্ক্রিনে আপনারা নবগ্রহ বীজ মন্ত্র দেখতে পাচ্ছেন পারলে নটি গ্রহের এই নবগ্রহ বীজ মন্ত্র একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে নটি গ্রহকেই শান্ত রাখতে পারবেন এটি কিন্তু মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনোই অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর আপনারা কোনো কিছু না পারলেও আবারও বলবো মঙ্গলদেবের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব সুমায় নামা এটি কিন্তু আপনাদের একশো আটবার করে জপ করতেই হবে এ বছরটিতে কিন্তু আপনাদের বিশেষ করে তিরিশে অক্টোবরের আগে পর্যন্ত কেতুর প্রতিকার করবার প্রয়োজন আছে আবার তিরিশে অক্টোবরের পর রাহুর প্রতিকার করবার প্রয়োজন আছে এই পুরো বছরটি রাহুর রাহু কেতুর বীজ মন্ত্র এই নবগ্রহ বীজ মন্ত্রের লিস্টের মধ্যেই আছে সেটিও আপনারা জপ করুন সন্ধেবেলার সময় একশো আটবার করে প্রভূত পরিমাণে উপকার পাবেন বাস্তুশাস্ত্র অনুযায়ী রাহুর বাস আমাদের বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে তাই গৃহের দক্ষিণ পশ্চিম কোণটিকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ওয়াশরুম টয়লেট বা গার্বেজ সেখানে যেন ফেলবেন না বাড়ির যিনি গৃহকর্তা তার মস্তিষ্কে আঘাত লাগতে পারে শারীরিক কোনো সমস্যা কিন্তু দেখা দিতেই পারে আর কেতুর বাস হচ্ছে আমাদের বাড়ির প্রতিটি জয়েন্টে দুটি দেওয়াল যেখানে গিয়ে মিশছে দুটি পাইপ যেখানে গিয়ে মিশছে সেখানেই কিন্তু কেতুর বাস আর এই স্থানগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দেখবেন কেতুও কিন্তু আপনাদের ঠিকঠাকই থাকবে রাহুর আরও প্রতিকার স্বরূপ আপনারা যেটা করতে পারেন সেটা পিঁপড়েদেরকে চিনি মিষ্টি গুড় খাওয়াতে পারেন আপনারা কোনো বহমান নদীতে বা খালে বা বিলে জলে বহমান জলে নারিকেল নিক্ষেপ করতে পারেন কেতুর প্রতিকার স্বরূপ আপনারা কোনো মন্দিরে কালো রঙের পতাকা দান করতে পারেন তবে শনি মন্দির হনুমানজির মন্দির হলে আরও বেটার হবে এছাড়া নিজের চরিত্রকে মুক্ত রাখা কেতুর সব থেকে বড় প্রতিকার এবছর কেতু ইলেভেন্থ হাউসে প্রবেশ করায় আপনাদের ভাগ্যে নতুন একটি চমক আপনারা পরিলক্ষিত করবেন রাজযোগের ন্যায় ফলাফল পাবেন আর্থিক দিক থেকে কেরিয়ারের দিক থেকে বিজনেসের দিক থেকে সামাজিক দিক থেকে আর আপনাদের স্বাস্থ্যগত ব্যাপারে যেহেতু এবছরে একটু টেনশন আছে এবার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র যারা দীর্ঘদিন ধরে রোগ অসুস্থতায় ভুগছেন এবং দু সালে ভুগবেন মনে রাখবেন এটিই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ মন্ত্র স্বাস্থ্যের উন্নতি করবার জন্য প্রতিদিন সকাল বিকাল রাত তিনবেলায় একশো আটবার করে যদি জপ করতে পারেন না পারলেও দিনে অন্তত একশো আটবার তাহলে আপনার স্বাস্থ্যগত দিক থেকে সে মানসিক স্বাস্থ্য হোক বা আপনার শারীরিক হোক উভয় ক্ষেত্রেই কিন্তু আপনারা উপকৃত হবেন ওম ত্রেয়ম্বকম ইয়জা সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা রুক্মিবন্ধনান মৃত্যুর মুখ ওম নমঃ শিবায় এটি একশো আটবার করে জপ করবেন এবছর প্রতিটা বৃহস্পতিবারই আপনাদের কিন্তু নিরামিষ খাদ্য খাবার খাওয়া উচিত মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে বৃহস্পতিবার করে নিজেদের বিরত রাখুন বৃহস্পতিবারের দিন হতদরিদ্র গরিবদের মধ্যে সাধু সন্তাউল বাউল ফকিরদের মধ্যে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী মিষ্টান্নাদি বা হলুদ রঙের পোলাও ভাত দান করতে পারেন প্রভূত পরিমাণে উপকার পাবেন নিজেও হলুদ রঙের ড্রেস পরিধান করুন বৃহস্পতিবার করে বৃহস্পতিবার করে আপনারা মুসুরের ডাল কলা খাবেন না শনিবার করে বেগুন এবং সরিষার তেল খাবেন না তাহলে দেখবেন এ বছরটি আপনাদের অভূতপূর্ব অতুলনীয় কাটবে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি